মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এতটা হাসছি কেন বলো তো? নিজের চোখ মুখটা আয়নায় দেখার ঠিক করে টাইম পাইনি সকাল থেকে উঠে, এখন দেখছি লিপস্টিকের এইটুকু পোর্শন লেগে রয়েছে, চোখে কাজল রয়েছে, চোখে মাস্কারা রয়েছে মানে পাতায় আর কি। তো এইসব নিয়ে কালকে রাতে আমি ঘুমিয়ে গেছিলাম, কারণটা হচ্ছে এসে তখন মনে হয়নি যে আমি তুলি এগুলো, তারপর মানে ফেস ওয়াশ দিয়ে আর কি তুলে নিই তারপরে ঘুমাই আর কি, কিছু ছিল না সেরকম, ওই মাস্কারা কাজল আর লিপস্টিকটাই ছিল, আর মুখে তো যে ময়েশ্চারাইজারটা মাখি সেটাই ছিল আর কি। ওই জন্যে আর ভালো লাগেনি এসব তুলতে, কিন্তু মাস্কারাটা এত ভালো, কিসের বেশ ইউজ করছিলাম মনে নেই, পরে বলবো দেখলে। তো যাই হোক, ওকে আমি গুছিয়ে দিয়েছি। আজকে রান্না হয়েছে হচ্ছে শাক ভাজা ডাল পটল সর্ষে দিয়ে, আর ট্যাংরা মাছ করেছি পোস্ত দিয়ে। এইটা হয়েছে আমের চাটনিটা দিয়ে দিয়েছি। সাধারণত আমি এত কিছু করি না, তিনটের মধ্যে সীমিত থাকে, আজকে চার পাঁচটা হয়ে যাচ্ছে, তার কারণটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, আমি আস্তে আস্তে বলে দেবো, এখন টাইম নেই। আর সকাল থেকে সত্যি কথা বলতে আজকে টাইম ছিল না, 5:30 উঠে থেকে মানে রীতিমতো আমাকে দেখছে হাঁপাচ্ছি, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি ওকে ছেড়ে এসে ঘরটা মুছবো। বাজে 1:35, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, লাস্ট এই সোফাটাকে শুধু গোছাবো, কারণ আমি এটায় বসি তোমরা জানো, তাই জন্য আমি খুব একটা এটাকে গুছিয়ে গাছিয়ে রাখি না, কারণ বসলে আবার উলট পালট করবো, কতবারই বা গোছাবো। তো এখানে আমাদের পরার জামা কাপড়গুলো রয়েছে, টিভির এটা তো গোছানোই ছিল, আর বিছানাপাটি গোছানোই আছে, এবার আমি স্নান করতে যাব, আর ঠাকুর তো জানোই তোমরা এখন, তো ওই আর কি ঠাকুরকে তো এখন দেওয়া যাচ্ছে না। আর চলো রান্নাঘরে কি কি রান্না হয়েছে সেগুলো একবার দেখে দিই। এগুলো প্রমিত থাকতে আমার মাজা ভাষা হয়ে গেছিল, বললাম না শুধু আমি ঘরটা মুছবা স্নানটা করবো, তার আগে একটু বসেছিলাম, মামনি পাপা মা তারপরে দিদি ওদের সাথে কথা হলো আর কি, এবার যাবো স্নানে। রান্না হয়েছে আজকে পটল, এটা সর্ষে দিয়ে করেছি, কাঁচা লঙ্কা বেটেই করেছি সব রান্না, তাই লালচে ভাব খুব একটা আসবে না। এটাই করেছি হচ্ছে পোস্ত দিয়ে ট্যাংরা মাছ, এই যে, আর এটাই আছে হচ্ছে শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে ডাল, ব্যাস এই হচ্ছে আজকের মেনু, আর ভাতটা পরে করে নেব। তো আমার স্নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে, চোখগুলোকে আমার লাল লাল লাগছে, যাই হোক না কেন। তো যাচ্ছি আমি একটু সামনে দোকানটাতে, একটু দরকার আছে, তো দোকান থেকে ফিরে এসে তোমাদেরকে আমি বলছি কি আজকে না কি কেন এইসব মানে রান্না বান্না এইসবের কথা তোমাদেরকে বলছিলাম, তো সেটা আমি বেরিয়ে তোমার মানে ঘরে ঢুকে তারপর বলছি। আমার না এরকম একটা ঘুম ঘুম পাচ্ছে আজকে, যাই হোক না কেন, তোমাদেরকে যেগুলো বলবো বলছিলাম আর কি। আমার এখানে আজকে আসবে হচ্ছে কাবেরী আন্টি আর ভাই, মানে কাবেরী আন্টির ছেলে আর কি। তোমাদেরকে বহুবার বলেছি কাবেরী আন্টির কথা, কাবেরী আন্টি মানে আজ বলতে হয়তো খুব খারাপ লাগে, কিন্তু কাবেরী আন্টি হচ্ছে আমার মানে শুধুমাত্র এটা কাবেরী আন্টির পরিচয় নয় যে কাবেরী আন্টি আমার সাবস্ক্রাইবার একজন। আমি যখন পুরনো ফ্ল্যাটে ছিলাম হঠাৎ করে কাবেরী আন্টি আমাকে একদিন কমেন্ট, আর কমেন্টের পর আমাকে বলে যে তোমার সাথে আমার কথা বলার খুব ইচ্ছে আছে, তো সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে প্রথমে কথা বলি। কোনোভাবে কাবেরী আন্টির ফ্রেন্ড রিকোয়েস্টটা আমার কাছে পৌঁছচ্ছিল না, আর আমিও কোনোভাবে কাবেরী আন্টিকে কানেক্ট করতে পারছিলাম না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে। তো তারপর আমরা হোয়াটসঅ্যাপে কথা শুরু করি, তো এভাবে না খুব ভালো একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় আমাদের দুজনের মধ্যে। তারপর কাবেরী আন্টি বহুবার আমাকে কাবেরী আন্টির বাড়িতে কলকাতায় যেতে বলেছে, কিন্তু আমার আর মানে দেখোই তোমরা কলকাতা গেলে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে টাইমটা ঠিক কেটেই যায়, আর যাওয়া হয় না আমার, তো আর দেখাও হয়নি। ওই জন্য কাবেরী আন্টির সাথে যেভাবে কথা বলতাম সেভাবেই কথা হচ্ছিল আর কি। হঠাৎই কাবেরী আন্টি আমাকে একদিন মেসেজ করে যে ভাই এরকম এখানকার এক ইউনিভার্সিটিতে পড়তে আসছে, মানে পড়তে আসবে হয়তো, তখন সবে এক্সাম দিয়েছিল, চান্স পাবে, দেন ভর্তির ডেট পাঠাবে, তো তারপরে কথা বাড়বে আর কি। তো যাই হোক না কেন, আমাকে জিজ্ঞেস করেছিল যে কেমন ওখানকার পরিবেশটা, মানে ইউনিভার্সিটির চারপাশে পিজি কেমন পাওয়া যাবে না পাওয়া যাবে, যেরকম কিউরিয়াসিটি থাকে আর কি সবারই। আর ভাই যেহেতু অনেকটাই ছোট, তো ওই জন্যে মায়ের মন বুঝতেই পারছো তোমরা, তো ছোট তো সবসময় আমরা আমাদের মায়েদের কাছেও মা বাবাদের কাছেও আমরা এখনো ছোট, তো যাই হোক না কেন ওই আর কি।
তো তারপর আজকে কাবেরী আন্টিরা আসছে, তো দেখা করার খুবই ইচ্ছে ছিল। কাবেরী আন্টি আমাকে বলেও ছিল তোমার সাথে দেখা করব, তো আমি বলেছিলাম যে বাইরে আর কেন, একেবারে বাড়িতেই চলে আসো তুমি আমার। তো যাই হোক, হয়তো আমাকে যেতে হবে, ওই জন্য আমি একেবারেই ড্রেস ফ্রেস পরে বসে আছি আর কি। আর তোমাদেরকে আসলে পরে নয় কাবেরী আন্টির সাথে কথা বলবো। আমি নিজেও খুব 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 এক্সাইটেড, আজকে কাবেরী আন্টির সাথে দেখা হচ্ছে। বিগত প্রায় 1 বছরের ওপরে আমাদের মেসেজে কথা হয়, আমরা দুজন দুজনকে শুধুমাত্র মেসেজের থ্রুতেই চিনি, আর ফোনে 2-1 বার কথা হয়েছে, এমনটা নয় যে খুব বেশি হয়েছে। তো সত্যি বলছি, শুধুমাত্র, হ্যাঁ আমিও বলতে পারো যে কাবেরী আন্টিকে ভরসা করেছি শুধুমাত্র মেসেজে কথা বলেই বা কিছু। আর কাবেরী আন্টি আমার ব্লগ দেখে আমাকে এতটা ভরসা করেছে, তার জন্য সত্যি আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল কাবেরী আন্টির কাছেও। আর তাছাড়াও আমার আরেও এক বন্ধু হয়েছে, সেটা আমি আজকে বলছি না, তার সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার খুব ইচ্ছে আছে। সেটা হয়তো খুব শিগগিরও হতে পারে, খুব শিগগিরই বলতে এর মধ্যেই হবে বলতে পারছি না। হ্যাঁ হতো, 3 তারিখই হয়েছে, তো তোমাদের সাথে তার পরিচয় আমার লোকনাথ পুজোর দিন আর কি, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, তাই জন্য খুব কষ্ট পেয়েছি, ও খুব কষ্ট পেয়ে গেছে আর কি, দেখাটা আর হলো না। আমরা দেখা করব করব ভাবছি। আমার বাড়িতে পুজোটা একটু লেটে আমি আবারও ফিক্সড করেছি একটা ডেট, এখনই জানাচ্ছি না তোমাদেরকে, কারণ আমরা নিজেরা ডেট নিয়ে একটু দোনোমনো দোনোমনো করছি আর কি। 2টো ডেট ধরেছি, একটা ডেট ফাইনালি করেছি আর কি মোটামুটি, তো এখন বলছি না, দেখা যাক কি হয় না হয়, তারপরে নয় জানাবো তোমাদেরকে। তো সেই বন্ধুর কথাও নয় তোমাদেরকে তখনই বলবো যখন তোমাদের সাথে আলাপ করাবো। যাই হোক, আজকে বারবার ওই কাবেরী আন্টি কাবেরী আন্টি বলতে খুব খারাপ লাগছে, তো আন্টি বলছি আজকের জন্যে। তো আন্টি আসবে, ভাইও আসবে, তো দেখা যাক, আমাকে ফোন করবে বলেছে, নেমে গেছে অলরেডি, ওরা উবেরে আছে এখন। এখন বাজে 2:02 দুপুরবেলা, আমি বেরোইনি এখনো, দেখতেই পাচ্ছ এখনো গেঞ্জিটা পরাই রয়েছে আর কি, টি শার্টটা। তো আন্টিকে ফোন করেছিলাম, আন্টি বলল যে ভাইয়ের এখনো হয়নি, স্বাভাবিক বিষয়, কোথাও অ্যাডমিশনটা হয়ে গেছে, কিছু কাজকর্ম বাকি রয়েছে এখনো ওই আর কি, তো সেসব নিয়েই এখনো কাজ চলছে ওখানে। তো আন্টিরা সকাল থেকে কিছু খায়নি, যেহেতু কালকে রাত্রি 2টোর সময় বেরিয়ে এসছে বাড়ি থেকে, তো এইভাবেই চলছে আর কি। আমরা সবাই জানি কোথাও না কোথাও বেরোলে এইসব ব্যাপারে তো একটু লেট হয়ই হয়। তো আমার মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি নিয়ে নিই ঘরে, আর আন্টি বললো যে যদি হয়ে যায় তারপরে ফোন করবে, মানে যদি নয় যখন হয়ে যায় তখন ফোন করবে আর কি। তো চলো আর রোদে দাঁড়াবো না, এবার ঘরে চলে যাবো। এখন বাজে 4:00, পাক্কা না হলেও হ্যাঁ 53:53, তো 4:00 বাজতে প্রায়। তো চাবি আমি দিয়ে দিয়েছি, চাবিটা ভাবছি নিচে ওয়াচম্যানের কাছে দিয়ে যাব, কারণ প্রমির কাছে না এক্সট্রা চাবিটাও নেয় না অফিস, ওকে আমি অনেকবার বলেছি যে একটা এক্সট্রা চাবি নিয়ে রাখো, এরকম হতেই পারে, তো ওই জন্য এখন আমি উবের বুক করে নিয়েছি আসছে। আর যদি লেট হয়, যদি জানি হবে না, হয়তো 5:30 বাজবে প্রমির, আস্তে আস্তে 1.5 ঘন্টা হতেও পারে, লাগতেও পারে, তার জন্য চাবিটা দিয়ে যাচ্ছি। তো চলো, তো ওকে আমি দিয়ে দিয়েছি, ও হিন্দি খুব একটা বোঝে না, তাই জন্য ওর সাথে খুব মানে চাবিটা দিয়েছি যখন ও বুঝতে পেরেছে, আমি বললাম যে হাজব্যান্ড শুধু বলেছে, তখন হচ্ছে হাজব্যান্ড আনছে, হ্যাঁ, তো ওই জন্য ও বুঝে গেছে যে হাজব্যান্ড এসে নিয়ে নেবে আর কি একটু যা। তো চলো যাই, আমার উবেরটাও চলে আসবে 2 মিনিটে। সবটা ছেড়ে আস্তে আস্তে আমাদের বেজে গেছে হচ্ছে মোটামুটি 8:10-15 মতো, আর তারপর এসে আমি বসালাম মাংসটা, দুপুরে আন্টিরা খেতেও পারেনি কিছুই না, একেবারেই রাত্রে খাবে। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে কালকে আন্টিদের ট্রেন ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, বালেশ্বরের ওই লাইনটা এখনো প্রবলেম, তাই জন্য অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়েছে তাই জন্যে। তো যাই হোক, আন্টির সাথে তোমাদের পরিচয় করাবো অবশ্যই একটু বাদে, আমি একটু এগিয়ে নিই এদিকটাতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর আমি চাইছি সবাই যেন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারে, কারণ অনেক জার্নি করে এসেও সে কালকে রাত্রে 2টোয় বেরিয়েছে তাই। তো চলো, আমরা সবাই বোধ হয় একটু একটু টায়ার্ড, একজন তো অফিস থেকে এসছেন, আরেকজন তো মানে আরেকজন বলতে আমি আমি বিকেল থেকে, তারপর সারাদিন ঘুমও হয়নি, এই আন্টিরা আসবে আসবে করতে করতে একটা টেনশন করছিলাম যে কখন আসবে না আসবে এইসব করতে করতে, আর তারপরেও আন্টিরা তো, তারপরে আন্টিরা তো খুবই টায়ার্ড, কারণ কালকে থেকে রাত 2টো থেকে, আর আমিও একটু একটু টায়ার্ড ওই আর কি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ওই যে
আন্টি কালকে তোমাদের সাথে আলাপ করাবো, কারণ আজকে খুব টায়ার্ড। ভাই তো অলরেডি শুয়েই পড়েছে খেয়ে দেয়ে, কারণ আমিও চাইছিলাম যাতে এখন 10:30 বাজে, যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যায় সবটাই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো টাটা, গুড নাইট। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রমীরা তর সইছে না, ও অলরেডি বিছানা করছে না, সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে না, এবার শুয়ে পড়লো।